হোয়াটসঅ্যাপ অডিও কল ভিডিও কল আপনি কীভাবে এই রেকর্ড করবেন সেটা আমি আজকে ইউটিউবে দেখিয়ে দেবো। তো আমরা অনেক সময় আসছি যে আমরা হোয়াটসঅ্যাপে যখন অডিও কলে বা কোনো ভিডিও কলে এই ফোনে কথা বলি তখন আমরা কী করি যে স্ক্রিন রেকর্ডিং করতে চাই, ওটা রেকর্ড করতে পারি না। তো আজকে আমি যেটা দেখবো সেটা হলো যে আপনি কোনো অ্যাপ ছাড়াই আপনার ফোনের সেটিং দিয়ে আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন একদম সহজভাবে। তো আপনি যখন ভিডিও কলে উঠবেন তখন আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, অডিও কলে কথা বললে আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন একদম সহজভাবে কোনো অ্যাপ ছাড়াই, শুধু আপনার ফোনের এই সেটিং দিয়ে। তো সেটা কীভাবে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর একটি কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আরও কিছু মানুষকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, আপনি যখন কারোর সাথে ফোনে মানে কলে ওঠেন, অডিও কলে ওঠেন কি ভিডিও কলে ওঠেন, এর আগে আপনি প্রথমত যেটা করতে হবে স্ক্রিন রেকর্ডিং করতে হলে আপনি উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর এই যে এখানে একটা স্ক্রিন রেকর্ডিং নামের একটা সেটিং পাইবেন, আপনি এখানে ট্যাব দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি এখানে দুটি সেটিং দেখতে পারবেন, এখানে দুটি সেটিং দেখতে পারবেন। তো এখানে দেখতেছেন যে একটি অন করা আর একটি অফ করা, মানে এর মানে হলো যে আমি নিজেরটা অন করে রাখছি, যে আমি যেই কথাগুলো বলতেছি এই কথাগুলো এখানে উঠবে। তো আপনি যখন কলে উঠবেন এই কলে উঠার আগে দেখবেন যে এই দুটি কি অন করা আছে নাকি। তো এই দুটি যদি অন করা না থাকে তাহলে আপনি দুইটাই অন করে দিতে হবে, কারণ আপনি যদি এই নিজেরটা যদি অন করে দেন এখন আপনি যদি কলে ওঠেন তাহলে কিন্তু আপনার কথা স্ক্রিন রেকর্ডিং হবে, মানে ওই পাশ থেকে যে কথা বলো ওই কথাগুলো কিন্তু রেকর্ডিং হবে না, একদম হবে না। হ্যাঁ, আর আপনি যদি এই উপরেরটা যদি অন করে মানে এই উপরেরটা যদি অন করে আপনি নিজেরটা যদি এই অফ করে দেন, নিজেরটা যদি আপনি যদি অফ করে দেন তাহলে ওই পাশ থেকে যেই কথা বলবো মানে ওর কথা স্ক্রিন রেকর্ডিং হবে, মানে আপনার কথা স্ক্রিন রেকর্ডিং হবে না। এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো যে এই দুইটা সেটিং আপনি আগে ফলো করবেন বা দেখবেন যে কলে উঠার আগে যে এই দুইটি সেটিং অন করা আছে নাকি। যদি এই দুইটা যদি অফ করা থাকে তাহলে আপনি কী করবেন, এটা এই দুইটা মানে অন করে দিবেন, ঠিক আছে, এই দুইটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি যখন এই হোয়াটসঅ্যাপে কারোর সাথে কলে উঠবেন, কলে উঠার আগে আপনি কী করবেন এই উপর থেকে এই সেটিংটা চলে আসবে, এই সেটিংয়ে যাবেন। সেটিং যাওয়ার পরে শুধু এই সেটিং শুধু একবার উপর টাচ করবেন, মানে একবার টাচ করার পরে আপনি দেখতে পারবেন যে এই এর ভিতরে মানে একটা স্ক্রিন রেকর্ডিং একটা লাল একটা কিছু শু করতেছে, ভিডিওর মতো লাল একটা ইয়ে শু করতেছে, আপনি ওইখানে ট্যাপ দিলেই স্ক্রিন রেকর্ডিং হতে থাকবে। তো যাদের ফোনে অ্যাপস নেই মানে এই সেটিংটা নেই, তারা অ্যাপস দিয়ে ভিডিও কীভাবে করবেন সেটা হলো যে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি কী লাগবেন যে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিন রেকর্ডিং, এটা লেখার পর এই সেটিংটা এই অ্যাপসটা চলে আসবে, আপনি এই অ্যাপস এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যখন ঢুকবেন, ঢুকার পর এই মানে সেম এরকম আসবে, আর এরকম আসার পরে এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে সেম এরকম আসবে। এরকম আসার পর আপনি কী করবেন যে এখানে ট্যাপ দিয়ে দেবেন, তখন আপনি ভিডিওটা মানে করতে পারবেন স্ক্রিন রেকর্ডিং। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।